Assalamualaikum. Welcome to my new blog, blog number 4. প্রথমে আমি আমার ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার ভিডিও দেওয়ার কথা ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে একটা, কিন্তু আমি কিছু কারণবশত ভিডিও দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে, একটু কিছু প্রবলেম আছে তার জন্য। আর ব্লগটা করার আমার একটু ইচ্ছা ছিল না, ব্লগটা করার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরও অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না বা ভিডিও দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে, তার জন্য একটা ভিডিও করলাম আর কি। ব্লগ হতে পারে, আবার ব্লগও বলতে পারেন, আবার না বলতে পারেন, জাস্ট নেম দিলাম আর কি ব্লগ হিসেবে। আমি আমার ভিউজারদের এন্ড সাবস্ক্রাইবারদের ধন্যবাদ জানাচ্ছি যে আমার 1K সাবস্ক্রাইব পূরণ হয়েছে, এখন প্রায় 1100টার মতো সাবস্ক্রাইব আছে। আর ওয়াচ টাইম এখনও অনেক আছে, অনেক ওয়াচ টাইম প্রয়োজন, তাই সবার কাছে একটা অনুরোধ, যারা নতুন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছেন তারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা পুরোটা দেখেন। আর প্লিজ আমার ব্লগ 1, 2, 3 আছে, এগুলো একটু দেখেন কষ্ট করে। আর এমনি পাশাপাশি কিছু ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আর বিশেষ করে আমার ব্লগ 1 এন্ড 3 এই দুইটা দেখার জন্য সবাই অনুরোধ, কারণ ওই দুইটা অনেক কষ্টের ব্লগ, মানে কষ্ট, অনেক কষ্ট হয়েছে ব্লগ দুইটা করতে গিয়ে, অনেক পরিশ্রম করা লাগছে, কী বলবো, অনেক কষ্টে। আর ভিডিওগুলো মানে আমাদের অনেক কষ্ট হয় যে ব্লগ করা, ক্যামেরা, এরপরে কোথাও যাওয়া, ক্যামেরাটা ধরা, বাইরের উপর থেকে ক্যামেরাটা ধরা, অনেক রিস্ক, একটু একটু ব্যতিক্রম হলে কিন্তু আমাদের মানে মোবাইল ক্যামেরাটা অনেক সমস্যা হবে, মানে পড়ে গেলে মোবাইলটা শেষ। আর বিশেষ করে আমরা এখন মোবাইল দিয়ে ভিডিও করছি, মানে ক্যামেরা নাই, আস্তে আস্তে কিনবো, বড় ইউটিউবার হলে আস্তে আস্তে, যদি আপনার পাশে থাকেন আপনার দোয়ায় যদি যেতে পারি তাহলে হবে ইনশাল্লাহ এক সময়। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকন বেলটা বাজিয়ে দিন, কারণ আপনাদের জন্য আমরা এত কষ্ট করি, ভিডিও করি, এরপরে এডিটিংয়ে আমাদের 1-2 দিন সময় লাগে, তারপরও এখন এত এডিট ভালো হয় না, বুঝলাম আস্তে আস্তে হয়ে যাবে, সব কিছুই দরের মতো হয় না, সেগুলো আস্তে আস্তে হয়, সব জিনিসে আস্তে আস্তে ছোটো থেকে বড় হয় সব কিছুই, আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড় হব সে প্রত্যাশায় আছি। শুধু আপনাদের একটু ভালোবাসা থাকলে হচ্ছে হবে আর কি, আপনারা আমাদের পাশে থাকবেন, উৎসাহ দিবেন আমাদেরকে, মানে কী ভিডিও করা যায়, কেমনে কী করা যায় সব পরামর্শ দিবেন, তাহলে ভালো হয় আমাদের জন্য। আসল ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না আর কি, হঠাৎ কালকে রাতে ফ্রেন্ডে কল দিছে যে একটু ঘুরে আসতে, তারপরে গেলাম ব্লগ করতে আর কি।
এমনি হঠাৎ যে কোনো কিছু ট্যুর ব্লগ করা এগুলো অনেক মজাদার হয় আর কি, তাই আর কিছু না ভেবে শুরু ব্লগ করতে গেলাম আর কি। শুধুমাত্র আপনাদের জন্য অনেক মজা হয়েছে। বিশেষ করে সোমনিতে মাইজি রোডটা অনেক মানে অনেক খারাপ খারাপ, বালু ধুলো বালুতে মানে কিছুই দেখা যায় না, মানে এত অবস্থা খারাপ হয়েছে যে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে, মানে ধুলায় এত মার, রাস্তার অবস্থা এত ভালো না। যারা সোমনি মাইজি তারা বলতে পারবে আর কি, ও রোডটাকে রোডে কাজ চলতে আছে তার জন্য একটু ধুলাবালি আর কি, আশা করি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এতদিনে ঠিক হয়ে যাওয়ার কথাও, কিন্তু আমাদের দেশের একটা মহামারী রূপ চলতে আসে এর জন্য আর কি। কয়েকদিন আগে তো অনেক ভয়াবহ ছিল, এখন একটু মনে হয় কমছে, এই জন্য এই কি কাজটা সব অফ, স্কুল কলেজও সব বন্ধ, আমাদের পড়ালেখার একটু সমস্যা হচ্ছে এই জন্য, আমরা কলেজে যেতে পারছি না এর জন্য আরও অনেক প্রবলেম। Bye.
দিয়ে চলে আসছি, মাছ সমুদ্রে মাছ দিয়ে চলে আসছি এখন আর কি। এখন আমরা পার্কে দিয়ে আসছি, পার্কে দিয়ে ওইখান দিয়ে একটু ঘুরছি। সব দোকান জানেন বন্ধ, তখন বন্ধ ছিল, তখন পার্ক সবগুলো এখনও খুলে নেয়, এই জন্য আমরা একটু ঘুরছি আর কি। আর একজন আসার কথা ছিল, তার জন্য একটু অপেক্ষা করছি, তার সে আসছে, তারপর দেখা যাবে চলে আসছি আর কি। তাই আপনাদের একটু দেখানোর জন্য আর কি পার্ক, পার্ক এখন বন্ধ ছিল, মানে কয়েকদিন পার্কে যাওয়া হয় না, পার্কের কাজ টাজ সব বন্ধ, তো এই জন্য পার্কের অবস্থা এত ভালো না, ভালো না। তাই আমরা ভিতরে আর ঢুকি নেই, পার্কের চারপাশে ঘুরে আবার ব্যাক করছি। আর একটু আমি কলেজের দিকে গেছিলাম, কলেজ রোডে, কলেজ রোডে দেখে কলেজে চারপাশ ঘুরছি, মনে করছিলাম ভিতরে যাব, কিন্তু যাই না, একটু লেট হয়ে যাবে আবার, এই জন্য আর কলেজের ভিতরে ঢুকা হয় না আর কি। তাই একটু রাস্তা থেকে ভিডিও করে আপনাদের দেখার জন্য এই ভিডিওটা করা হয়েছে। যারা এখন নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ওই সব ভিডিওগুলো একটু দেখেন, দেখে লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেন না এখনও, তারা সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওটা এখন ভালো লাগে না, কিন্তু হয়তো আস্তে আস্তে একদিন বা দুই দিন দেখতে দেখতে আস্তে আস্তে আপনার ভালো লাগবে, আশা করি সবাই ভালো লাগবে। এরকম সবাই সব কিছু দেখে ভালো লাগে না, ওরা আস্তে আস্তে ভালো লাগে। তাই আমার ভিডিও আপনার কাছে আসতে ভালো লাগতে হচ্ছে না, কালকে ভালো লাগবে না, পরশু ঠিক এরকম ভালো লাগবে। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর কোথায় কী ব্লগ করা যায় বা একটু কমেন্টে জানাবেন, এটা ব্লগ করলে ভালো হবে বা নতুন জায়গা, আমরা চেষ্টা করবো আর কি এইসব জায়গা ব্লগ করার জন্য, দেখানোর জন্য আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, পরিবারের যত্ন নিন, যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে পরবর্তী।